হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। অনেকেই কমেন্ট করে বলেছেন টিকটক ভিডিও কপিলিং করলে কি হয়। আজকের ভিডিওতে শিখতে পারবেন টিকটক ভিডিও কপিলিং করলে কি হয়, কপিলিং করলে কি আসলেই ভিডিও ভাইরাল করা যায়, এবং এর সাথে আরও একটা দারুণ সেটিং শিখতে পারবেন যার মাধ্যমে আপনার ভিডিওটি সবাই কপিলিং করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যখন অন্য কারো ভিডিও কপিলিং করবেন তখন আপনার অ্যাক্টিভ ফলোয়ার্স যে রয়েছে সাথে সাথে কিন্তু আপনার কপিলিং করা ভিডিওটি আপনার ফলোয়ার্সদের কাছে পৌঁছে যাবে, এবং এভাবে সেই ভিডিওটি ভাইরাল হয়। এখন কথা হলো যে কি করলে সবাই আপনার ভিডিওটি কপিলিং করবে। তার জন্য আপনাকে প্রথমেই এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করুন, তারপর এই অপশনটি বন্ধ করে দিন। তো আপনারা যখন ডাউনলোড অপশনটি বন্ধ করে দিবেন তখন কিন্তু আপনার টিকটক ভিডিও কেউ ডাউনলোড করতে পারবে না। যদি সে ডাউনলোড করতে চায় তাহলে কিন্তু তার সেই ভিডিওটি কপিলিং করে তারপরে কিন্তু থার্ড পার্টি অ্যাপ দিয়ে ডাউনলোড করতে হবে। এভাবেই কিন্তু আপনার ভিডিও কপিলিং হবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হবে। আশা করি আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি এখনও না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।